আমার দর্শকমণ্ডলী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশেষে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন এবং তার আইনজীবী যা বলছেন সে বিষয় নিয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য দিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কারাগারে গিয়েছিল শাহজাহান ওমর, কিন্তু সে কিন্তু স্বাচ্ছন্দ্যে বেরিয়ে এসেছে আমেরিকার সাথে আটক করে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এত দেরি কেন হয়েছে সে বিষয় নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছে। আসুন কথা না বাড়িয়ে গোপন সেই রহস্যগুলো জেনে আসি। তার আগে লাইক করে দেখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাদেশি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে মহল থেকে একটি চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপকে কেন্দ্র করে এবার কোনোভাবেই নির্বাচন হবে না বলে, নির্বাচন হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সাথে জানুয়ারিতে নির্বাচন হবে না এমনটি আশ্বাস দিয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগ সকল বিষয়গুলো নিয়ে এখন চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে। 7 তারিখেই তারা নির্বাচন করবে এবং 7 তারিখেই তারা নির্বাচন শেষ করবে। ইতিমধ্যে সেই নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণপূর্বক হওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া হয়েছে। পরিশেষে এখন বিএনপি সকল নেতাকর্মীরা কারাগারে রয়েছে। যদি তারা বাহিরে থাকতো অবশ্যই তারা আন্দোলন চূড়ান্ত আন্দোলন করত, কিন্তু এখন বিএনপি সকল নেতাকর্মীরা কারাগারে থাকায় অবশ্যই সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এজন্যই আগামী নির্বাচন একতরফাভাবে প্রধানমন্ত্রী করে ফেলবেন, কেননা বিএনপির সাথে আন্দোলন করার যে মেন ব্যক্তিরা ছিল খালেদা জিয়া, তিনি কিন্তু এখন কারাগারে রয়েছেন। তারেক জিয়া, তিনিও শাস্তি অবস্থায় বাহিরে রয়েছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মুক্তি পাচ্ছে না, বিষয়গুলো